বাংলাদেশের জনপ্রিয় নাম হিরো আলম। প্রতিদিন কোনো না কোনো কারণে উঠে আসে তার নাম, আবারও শিরোনামে হিরো আলম, কারণ তার নাকি ফেসবুক পেজে হ্যাক হয়েছে, যে কারণে পুলিশে দ্বারস্থ হয়েছেন তিনি। প্রতিদিন যেহেতু ইউটিউব ফেসবুক নিয়ে তার কাজ, তাই এই ঘটনার খানিকটা সমস্যাতে পড়েছিলেন। তার কারণ, তিনি এই মাধ্যমগুলো থেকে, অর্থাৎ ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, টিকটক থেকে তিনি কিন্তু এক টাকা উপার্জন করতেন, ফলে তিনি অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। এবং এই অভিযোগ জানানোর পরে তার টোটাল 7টি পেজ হ্যাক হয়ে গেছে। তার মধ্যে যেটি তিনি ফিরে পেয়েছেন, আশরাফুল হোসেন আলম নামের একটি ফেসবুক পেজ তিনি কিন্তু ফিরে পেয়েছেন, এবং বাকি যে পেজগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখনও অবধি হিরো আলম খুঁজে পায়নি। এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পরে তাকে ওই আশ্বাস দেওয়া হয়েছে যে তার যে পেজগুলো হ্যাক হয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো, সেই পেজগুলোকে তিনি অতি সত্যই, অর্থাৎ তাকে হ্যাকারদের কবল থেকে ফিরিয়ে তাকে দেওয়া হবে, এরকম একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। তো বাংলাদেশে হিরো আলম মানে আমরা জানি এই নামটি একটা আলোচিত একটা নাম, কারণ কখনো বা তিনি ভালো ভালো গান করেন এবং তিনি নিজেই সুর দেন এবং সেই গানগুলো কিন্তু খুবই ভাইরাল হয়। এবং বাংলাদেশে সবথেকে জনপ্রিয় এবং মানুষের মুখে মুখে যে নামটা ছোটো থেকে বড় সকলেই চেনে, তিনি আর কেউ নয়, তিনি হলেন বাংলাদেশের একজন হিরো, তিনি হলেন হিরো আলম। কারণ এই হিরো আলম বিভিন্ন ধরনের ভিডিও তিনি ফেসবুক ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের ভিডিও তিনি বানান, এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তিনি নাকি পার্টিতে দাঁড়াচ্ছেন, অর্থাৎ তিনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন, কারণ তিনি ভোটের প্রার্থী হয়েও তিনি প্রচারে গিয়েছিলেন, যেখানে আমরা তাকে কিন্তু দেখেছি। এই হিরো আলম যে গানগুলো গায়, সেই গানগুলো বাংলায় গান, কিন্তু তার সুর তার নিজের সুর এবং সে নিজেই গায়ক, কারণ এই গানগুলি মানব সমাজে খুবই জনপ্রিয় গান। কারণ তিনি যখনই কিছু একটা গান গায়, বিশেষ করে বাংলাদেশের হিরো আলম, সেটা কিন্তু নিমেষের মধ্যেই কিন্তু ভাইরাল হয়ে যায়। এবং হিরো আলমের ভক্তের সংখ্যা ওপার বাংলায় যতটা রয়েছে, ঠিক এপার বাংলাও কিন্তু অনেক ভক্ত কিন্তু হিরো আলমের রয়েছে, কারণ সবাই কিন্তু এক কথায় হিরো আলমকে চেনে, সবাই কিন্তু কম বেশি হিরো আলমের গান কিন্তু শুনেছেন। এবং তিনি সাদাসিধে এবং খুব সহজ সরল মানুষ। তো প্রিয় বন্ধুরা, হিরো আলমের 9টি পেজ হ্যাক হয়ে গেছে, তার মধ্যে 1টি ফিরে পেয়েছেন, এবং বাকি পেজগুলো হয়তো কিছুদিনের মধ্যে আবারও হিরো আলমকে ফিরিয়ে দেবে, কারণ তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং তিনি হুমকিও দিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ।